এঁচোড় চিংড়ি একটা ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এঁচোড়কে আমাদের এদিকে মজার ছলে গাছপাঠাও বলা হয়। এঁচোড়কে নিরামিষ বা আমিষ দুরকমভাবে বানানো যায়। আজকে আমি আপনাদেরকে এঁচোড় চিংড়ির একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একদিকে যেমন দেখাচ্ছি কিভাবে আপনারা এঁচোড় চিংড়ি খুব সহজেই বানাতে পারবেন, তার সাথে সাথে আপনাদেরকে এটাও দেখিয়ে দেব কিভাবে খুব সহজেই আপনারা এঁচোড় কাটতে পারবেন হাতে আঠা না লাগিয়ে, এবং সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের এঁচোড় চিংড়িটা বানাবো আমাদের এই গাছের এঁচোড় দিয়ে। প্রথমে গাছ থেকে এঁচোড়টা পেরে ভালোভাবে ধুয়ে নেব। এরপর বটি দিয়ে এঁচোড়টাকে দুভাগে ভাগ করে কেটে নেব ও আবার জল দিয়ে 5 মিনিটের জন্য ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব। এরপর হাতে 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল মাখিয়ে নিয়ে এঁচোড়গুলো কাটতে হবে। আমার শাশুড়ি মা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে এঁচোড় কাটতে হয়। হাতে তেল নিয়ে মাখালে কি হয়, এঁচোড়ের আঠাটা হাতে লাগে না, আর যদি লেগেও যায় কিছু আঠা তাহলে খুব তাড়াতাড়ি আঠাটা চলে যায়। তো এবার এঁচোড়টাকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে বলি, এঁচোড়টা কাটার সময়তে মাঝখানের এই শক্ত জায়গাটা কেটে ফেলে দেবেন। এই শক্ত জায়গাটা খেতে যেমন খুব একটা ভালো হয় না, সেরকমভাবে সিদ্ধ হতেও অনেক সময় নেয়। তো চেষ্টা করবেন এই মাঝের জায়গাটা সবসময় ফেলে দিয়ে এঁচোড় রান্না করার। আর হ্যাঁ, এরকমভাবে এঁচোড়টাকে ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নেবার পরে আর কিন্তু জল দিয়ে ধোবেন না। এবারে চলুন আমি কিভাবে বাড়িতে এঁচোড় চিংড়ি বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এঁচোড় চিংড়ি বানাতে আমরা উপকরণ হিসাবে এখানে নিয়ে নিয়েছি এঁচোড়, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ও লঙ্কা, এবং সাথে চিংড়ি অ্যাপ্রক্স 100 গ্রাম। চিংড়িটা ভালো করে বেছে ধুয়ে নেওয়ার পর অল্প লবণ ও হলুদ মাখিয়ে নেব। তারই মধ্যে একটা কড়াই ওভেনে বসিয়ে কড়াইটা গরম করতে দেব। চিংড়িতে লবণ আর হলুদের সঙ্গে সঙ্গে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এখানে লঙ্কা গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এতে কি হয়, চিংড়ি মাছটা ভাজার সময়তে রঙটা বেশ সুন্দর আসে, সেই জন্যই দিয়েছি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন। কড়াইটা গরম হয়ে গেলে তাতে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে একে একে চিংড়িগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য দুই দিকটাই ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না হালকা লাল রঙটা হচ্ছে। এখানে বলে রাখি, তেল হিসাবে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলেও এই রান্নাটা করতে পারেন। এঁচোড় যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর তাতে যদি একটু চিংড়ি পড়ে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনাদের কার কার এঁচোড় চিংড়ি খেতে ভালো লাগে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। চিংড়িগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে একে একে একটা প্লেটে তুলে নেব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো তেলে দিয়ে দেব এবং হালকা লাল না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এখানে বলে রাখি, তেলের ওপরে আপনারা প্রথমে জিরে ফোড়নটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি প্রথমে তেলের ওপরে জিরে ফোড়ন দিইনি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে কড়াইতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং 2 থেকে 3 মিনিটের জন্য আলুগুলোকে ভেজে নেব। মাথায় রাখবেন এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেম বাড়াবেন না, মিডিয়াম ফ্লেমে আলুটা ভাজবেন, নয়তো পেঁয়াজটা পুড়ে যেতে পারে। আর একটা জিনিস খেয়াল করবেন, পেঁয়াজটা কিন্তু আমি বেশি লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি, কারণ 2 থেকে 3 মিনিট আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজটা অনেকটাই তখন পুড়ে যেতে পারে। পেঁয়াজটা আলুটা ভাজা হোক, তারপর তো চলুন মশলাটা বানিয়ে ফেলি। মশলাটা বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে কেটে রাখা আদা,
টমেটো রসুন এবং লঙ্কাটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। চলুন এবার মশলাটা বেটে ফেলি। মাঝে মাঝে আলু আর পেঁয়াজটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে পুড়ে না যায়। আলুটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে কেটে রাখা এঁচোড়টা কড়াইতে দিয়ে দেব এবং সবটা একসাথে একটু নাড়াচাড়া করে নেব। এখন কড়াইতে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব এবং তারপরে একে একে লবণ হলুদ এবং লঙ্কা গুঁড়োটা কড়াইতে দিয়ে দেব। লবণটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এছাড়া আমি 2 চা চামচ পরিমাণ হলুদ এবং 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এরপরে বেটে রাখা মশলাটা কড়াইতে দিয়ে দেব এবং সবটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। আর হ্যাঁ, চিনি কিন্তু দিতে ভুলবেন না। চিনি না দিলে এঁচোড় চিংড়ির টেস্টটা ঠিক জমে উঠবে না। তো তার জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি সাথে 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর তার সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আলুর দম মশলা। এবারে সবটাকে কষিয়ে রান্না করুন যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল বেরিয়ে আসবে। এঁচোড় তো এমনিতেই খেতে সুস্বাদু, তবে এঁচোড়ের তরকারির স্বাদ আরও বেড়ে যাবে যখন এঁচোড়টাকে মশলা দিয়ে কম আঁচে কষিয়ে কষিয়ে রান্না করবেন। হ্যাঁ, হয়তো সময়টা একটু বেশি লাগবে, কিন্তু স্বাদ হবে অসাধারণ। এই এঁচোড় কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব পুষ্টিকর। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম এবং আরও বিভিন্ন দরকারি ভিটামিন এবং মিনারেলস। এঁচোড়ের মধ্যে থাকা ন্যাচারাল কেমিক্যালগুলি পেটের মধ্যে থাকা ঘা বা আলসার থেকে অনেকাংশে রক্ষা করে। এছাড়াও ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং স্কিন প্রবলেমগুলোর থেকেও অনেকটা রক্ষা করে এই এঁচোড়। তাই এই সময়তে অবশ্যই এঁচোড়ের তরকারি বা এঁচোড় চিংড়ি বাড়িতে বানাবেন। এঁচোড়টা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবারে 1 কাপ পরিমাণ হালকা উষ্ণ জল কড়াইতে দিয়ে 30 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এঁচোড়টা সেদ্ধ হতে দেব। এখানে বলি, আপনারা চাইলে কষানো এঁচোড়টা প্রেশার কুকারে দিয়ে 2 থেকে 3টে হুইসেল দিয়ে দিতেও পারেন, তাতে সময় যেমন কম লাগবে আর সুসিদ্ধও হবে এঁচোড়টা। আমি মাঝে মাঝে এঁচোড়টা নাড়াচাড়া করে নেব এবং দেখুন আলু এবং এঁচোড়টা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা কড়াইয়ে দিয়ে দেব এবং এঁচোড়ের সঙ্গে চিংড়িটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এঁচোড় চিংড়িটাকে আরো একটু সুস্বাদু করার ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিই। আলাদা করে একটা কড়াই ওভেনে বসিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নেব কড়াইতে। এরপর 1 চা চামচ গোটা জিরে এবং 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এঁচোড় চিংড়ির কড়াইতে ফোড়নটা দিয়ে দেব। আমি আপনাদেরকে প্রথমেই ফোড়ন দেওয়াটা এই জন্যই দেখাইনি, আমি সবসময়তে এইভাবেই লাস্টে ফোড়নটা দিয়ে থাকি। ঘিয়ের মধ্যে একটুখানি তেজপাতা, জিরে এবং গোটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা দিয়ে যদি আপনারা ফোড়ন দেন তাহলে এঁচোড় চিংড়ির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ব্যাস, আজকের স্পেশাল রেসিপি ডেলিসিয়াস এবং ট্র্যাডিশনাল এঁচোড় চিংড়ি ইজ রেডি টু সার্ভ। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে রেসিপিটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন এসে থাকলে এবং চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা রেসিপির সাথে অন্য একটা ভিডিও।